আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্যাংক ম্যানেজমেন্টের জন্য কিছু প্রশ্ন রেকমেন্ড করে দিচ্ছি এই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে আমি অর্ধেকের কম প্রশ্ন আপনাদের রেকমেন্ড করে দেবো ঠিক আছে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারের জন্য তো এখানে চ্যাপ্টার মোটামুটি পাবেন চোদ্দোটার মতো চোদ্দোটা চ্যাপ্টার তো আমি মোটামুটি একশো পঞ্চাশটার মতো প্রশ্ন আপনাদের রেকমেন্ড করে দিচ্ছি এইগুলো পড়লেই এনাফ এগুলো যদি ভালো করে পড়েন ইনশাল্লাহ লিখতে পারবেন এবং কমন পাবেন তো আমি এখানে যে পিগুলো লিখে দিয়েছি এগুলো এমনি লিখে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য পি মানে হচ্ছে পড়তে হবে সো যেই ম্যাথগুলোতে সরি যেই মানে প্রশ্নগুলোতে পি দেওয়া আছে এগুলো আপনারা ভালো করে পড়েন তাহলেই কি হয়ে যাবে তো আপনাদের নর্মালি এখানে আমি পি দেওয়া প্রশ্নগুলো যদি কাভার করতে পারেন তাহলেই এনাফ এটার জন্য পিডিএফ তৈরি করা হয়েছে বাট পিডিএফটা লোড দেওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে পঁচিশ এমবির বেশি কিন্তু ফেসবুকে কোনো পিডিএফ লোড দেওয়া যায় না আর এই পিডিএফটা হয়ে গেছে একশো এম ওভার সো এত বড় একটা অ্যামাউন্টের এমবি দেওয়া সম্ভব হচ্ছে না আর চার পাঁচটা পার্ট করলে তো মানে খুঁজে পেতে অসুবিধা হবে তার থেকে ভালো আমি মনে করলাম যে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এটা দেখাই দিই আপনারা ভিডিওতে শুধু প্রশ্নগুলো দেখে নেন এখানে নাম্বারগুলো দেখে নিলে হয়ে গেল কত নাম্বারের প্রশ্ন তাহলেই আপনারা এখান থেকে এইগুলো দেখে দেখে পড়তে পারবেন একটা জিনিস খেয়াল রাখিয়েন চতুর্থ বর্ষের খাতা খুবই কড়াভাবে দেখা হয় অর্থাৎ আপনি যা লেখছেন শুধু আপনার লেখার উপর ভিত্তি করে নাম্বার পাবেন তাই একটু ভালো করে আপনারা ইয়া করার চেষ্টা করেন প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন আপনারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে যেভাবে পড়েছেন সেভাবে নাম্বার পেয়েছেন কিন্তু এলোমেলো করে লিখলেও কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ফোর্থ থিয়ারে কিন্তু এমনটা হবে না আপনাদের খাতাগুলো একদমই ভালো করে দেখা হবে এবং আপনি যেমন করে লেখছেন ঠিক তেমন করেই আপনার নাম্বারটা ওই লেখার কন্টেন্টের উপর ভিত্তি করেই দেওয়া হবে এবং আপনাদের এলোমেলোভাবে লিখলে কোনো নাম্বার দেওয়া হবে না অনেকগুলো বিষয়ের উপর ফোর্থ ইয়ারের রেজাল্ট নির্ভর করে যেমন মনে করেন আপনি প্রশ্নের সাথে উত্তরের প্রাসঙ্গিকতা বজায় রেখতে রাখতে পারছেন কি না কত পেজ লিখছেন লেখাগুলো ভালো আছে কি না তারপরে বানানগুলো ঠিক আছে কি না উত্তরের ধারাবাহিকতা বজায় রেখেছেন কি না এই সবগুলো বিষয়ের উপর ভিত্তি করে আপনাদের কি করা হয় খাতা দেখা হয় আর এই সবগুলো বিষয়ের উপর ভিত্তি করেই আপনাদের রেজাল্ট হয় আর একটা জিনিস খেয়াল রাখিয়েন আমি সত্য কথা বলে দিলাম আপনারা মন খারাপ করতে পারেন ফোর্থ ইয়ারের রেজাল্ট কিন্তু খুবই মর্মান্তিক হয় অর্থাৎ এখানে ফেলের সংখ্যা অনেক বেশি তাই আপনারা একটু কষ্ট করে হলেও লাস্ট সময়ে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন একটু ভালো করে পড়েন পড়ার আসলেই কোনো বিকল্প নাই আর আপনি এতদিন থেকে পড়ে এখন যদি ফোর্থ ইয়ারে আসে ফেল করেন তো বিষয়টা কেমন দেখা যাবে না তার থেকে ভালো হয় একটু ভালো করে বেশি সময় দিয়ে অন্যান্য ঝামেলাগুলো পাশ কাটিয়ে বা অন্যান্য ঝামেলাগুলো ট্যাকেল দিয়ে একটু পড়াশোনাটা বেশি করার চেষ্টা করেন এটা আপনার জন্য এবং আপনার ফ্যামিলি এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের জন্য সকলের জন্যই ভালো হবে আশা করা যায় আমি আপনাদের বুঝাইতে পারছি আর এখানে যে পি দেওয়া প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়লেই এনাফ খুব বেশি আপনাকে পড়তে হবে না এবং ব্যাংক ম্যানেজমেন্ট সাবজেক্টটা খুবই সহজ বাট এর খাতা কাটার সময় আপনার প্রশ্ন উত্তরের প্রাসঙ্গিকতা রাখতে না পারলে কিন্তু আপনার যতই সহজ সাবজেক্ট হোক দেখবেন যে রেজাল্টে চলে আসছে ফেল তো বিষয়টাকে খেয়াল রাখিয়েন আর বিশ্বাস না হলে এক বছর সিনিয়র যারা আছে তাদেরকে যে জিজ্ঞেস করেন তাদের রেজাল্ট দেখেন কি অবস্থা অনেকেই কিন্তু মিথ্যা কথা বলে যে আমি পাশ করছি আপনি কলেজ ওয়াইজ রেজাল্ট চেক করেন তাহলে দেখতে পারবেন যে পাশ করছেন কি না তো এই বইয়ে টোটাল তিনশো একত্রিশটা প্রশ্ন রয়েছে আমি একশো উনপঞ্চাশটা প্রশ্ন রেকমেন্ড করে দিয়েছি তার মানে আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি পঁয়তাল্লিশ পার্সেন্ট তো এই অর্ধেক প্রশ্ন পড়লেই আপনাদের এনাফ খুব বেশি প্রশ্ন পড়তে হবে না একশো পঞ্চাশটা প্রশ্ন এক বসায় পরে শেষ করে দেওয়া যায় আমার কনফিডেন্স আমার কনফিডেন্স এতটুকু আছে ইনশাল্লাহ আপনাদেরও কনফিডেন্স এতটুকু থাকবে অন্তত একশো প্রশ্ন তো একসাথে এক বসায় পড়ে ফেলতে পারবেন মানে দুই ঘন্টা বা আড়াই ঘণ্টা সময় লাগবে ঠিক আছে এভাবে অন্তত দশ পনেরো বিশ বার পড়েন পড়ার কোনোই বিকল্প নাই আসলে আসলে সত্যি সত্যি আপনাদের ভালো করে পড়তে হবে ঠিক আছে তো ধন্যবাদ সকলেই সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনারা পরীক্ষা ভালো করে দেন আর আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো যদি আমাদের কাছে প্রাইভেট পড়তে চান তাহলে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন ধন্যবাদ সকলকেই